নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের 5250তম জন্মাষ্টমী অনুষ্ঠান। মহাসমারোহে নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের 5250তম জন্মাষ্টমীর অনুষ্ঠান। গত দুবছর করোনা আবহে জন্মাষ্টমী অনুষ্ঠানের জৌলুসতা হারালেও চলতি বছরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথিকে কেন্দ্র করে কার্যত নতুন রূপে সেজে উঠেছে মায়াপুর ইস্কন মন্দিরের প্রাঙ্গণ। 3 দিন ব্যাপী চলতে থাকা এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় বৃহস্পতিবার ভগবান শ্রীকৃষ্ণের অধিবাসের মধ্য দিয়ে। এরপর শুক্রবার মধ্যরাতে শাস্ত্রীয় বৈদিক রীতিকে অনুসরণ করে নানাবিধ আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণের আবির্ভাব অনুষ্ঠান। এই দিন জানান ইস্কন মায়াপুর মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস মহারাজ। এছাড়াও দেশ বিদেশ থেকে আগত দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে মন্দিরের পক্ষ থেকে, এমনটাই জানান তিনি। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি অনুষ্ঠানকে কেন্দ্র করে আলোকসজ্জা সহ নিরাপত্তার বেষ্টনীতে সাজিয়ে তোলা হয়েছে সমগ্র ইস্কন মন্দিরের প্রাঙ্গণ। গত দুবছর পর আবারও জন্মাষ্টমীতে সেজে উঠেছে ইস্কন মায়াপুর মন্দির। কি কি কর্মসূচি থাকছে এবারে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 5250তম শুভ আবির্ভাব তিথি মহামহোৎসব ইস্কন মায়াপুর সহ বিশ্বব্যাপী বিভিন্ন শাখা কেন্দ্রে একযোগে পালন করা হচ্ছে। গত দুবছর করোনার কারণে সেভাবে অনুষ্ঠান করা যায়নি। এবছর 3 দিনের অনুষ্ঠান, গতকাল ছিল অধিবাস, আজ সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলবে এবং মধ্যরাতে কৃষ্ণের আবির্ভাব মুহূর্তটির সময়ে এখানে পালন করা হবে মহা অভিষেকের মাধ্যমে এবং পুষ্পাঞ্জলি দেওয়া হবে, প্রার্থনা করা হবে বিশ্ব শান্তি এবং সংহতির জন্য। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।